আসসালামু আলাইকুম দর্শক, আজকে দাজ্জালের আগমনে 3 বছর পূর্বে কি হবে সে সম্বন্ধে আমি আপনাদের বর্ণনা করব। দাজ্জাল কে, কি তার পরিচয়, সে কখন আসবে, ইমাম মাহদিস আলাইহিসসালাম আগমনের পরে পরেই দাজ্জালের আগমন ঘটবে পৃথিবীতে। দাজ্জালের আগমনের 3 বছর পূর্বে পৃথিবীতে যে অবস্থার সৃষ্টি হবে সে সম্বন্ধে প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত, যাতে আমাদের ঈমান শক্ত থাকে। দাজ্জাল আগমনের ঠিক পরে পরে পৃথিবীতে যে অবস্থার সৃষ্টি হবে তাতে বহু মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে, মানুষ ফিতনার মধ্যে পড়ে যাবে। পৃথিবীতে দেখা দেবে ভয়ানক দুর্ভিক্ষ, আর দুর্ভিক্ষর কবলে পড়ে প্রচুর মানুষের পশু পাখির গাছপালার মৃত্যু হবে। পৃথিবী তেমন দুর্ভিক্ষ এর আগে কখনোই দেখেনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, দাজ্জালের আগমনের 3 বছর পূর্বে প্রথম বছরে আসমান তার বৃষ্টির 1/3 বন্ধ করে দেবে তার আগের বছরের তুলনায়। জমিন তার ফসলের 1/3 হারিয়ে ফেলবে পূর্বের বছরের তুলনায়। দ্বিতীয় বছরে আসমান তার 2/3 বৃষ্টি বন্ধ করে দেবে এবং জমিন তার ফসলের 2/3 হারিয়ে ফেলবে। ধীরে ধীরে পৃথিবী মরুভূমির দিকে পরিণত হবে, চারিদিকে খাবারের অভাব দেখা যাবে। আর ঠিক এইভাবেই দ্বিতীয় বছর কেটে 3য় বছর চলে আসবে। 3য় বছরে আসমান বৃষ্টি শূন্য হয়ে যাবে, 1 ফোঁটা বৃষ্টিও পড়বে না। মানুষ জলের অভাবে হাহাকার করে বেড়াবে, পশু পাখির মৃত্যু ঘটবে, মাটি শুকিয়ে যাবে, ফসল বন্ধ হয়ে যাবে, সমস্ত এলাকা মরুভূমিতে পরিণত হবে, উত্তাপ বাড়বে পৃথিবীর। আদমি সহ সমস্ত পশু প্রাণী এমনকি জলজ প্রাণীরাও পিপাসার অভাবে পিপাসায় মারা যাবে। ঠিক অন্যদিকে সে সময় পৃথিবীতে চলবে ভয়ানক যুদ্ধ, আর মুসলিম আর্মি বাহিনী সে সময় কনস্টান্টিনোপল বিজয় করবে। কনস্টান্টিনোপল বিজেতা সেই গাজীরা তখন খবর পাবে দাজ্জাল বেরিয়ে এসেছে, সেই শয়তান বেরিয়ে এসেছে এবং মানুষকে নিজের দিকে সামিল করার চেষ্টা করছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা অসাধারণ ক্ষমতা দিয়েছেন দাজ্জাল। দাজ্জাল অর্থাৎ শয়তান সেই ক্ষমতা রাখতে পারে। সহিহ হাদিস মুসলিমে আছে, নবীজি বর্ণনা করেছেন দাজ্জালের কিছু ফিতনা, যে ফিতনার মধ্যে মানুষ পড়বে। সে দাজ্জাল এক দল মানুষের সামনে এসে তাদেরকে পথভ্রষ্ট করবে, সে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে, আর তার সামনে থাকা লোকেরা দাজ্জালের ক্ষমতা দেখে বিশ্বাস করে ফেলবে। তারা দাজ্জালকে আল্লাহ বলে মানবে, তাকেই ভাববে সৃষ্টিকর্তা। দাজ্জাল তাদের প্রতি খুশি হবে এবং সেই সমস্ত লোকেদের সন্তুষ্ট করার জন্য আকাশকে বৃষ্টি ঝরাতে বলবে, আর সে সময় আকাশ গর্জন করে উঠবে, ঝমঝম করে বৃষ্টি হতে চাইবে। সেই বৃষ্টি দেখে সেই ব্যক্তিগুলির ঈমান দাজ্জালের প্রতি আরও বাড়বে। দাজ্জাল মাটিকে আদেশ করবে ফসল দেওয়ার জন্য, মাটি ফসল দেবে, সেই ফসল খেতে গৃহপালিত পশু সকল চড়ে বেড়াবে এবং সন্ধ্যায় বাড়ি ফিরে যাবে। আর সেই লোকগুলি দেখবে দুর্বল পশুগুলি সব হৃষ্টপুষ্ট মোটাসোটা মাংসাল প্রাণী হয়ে বাড়ি ফিরছে। এতে সেই সমস্ত ব্যক্তিরা 100% সিওর হয়ে যাবে যে দাজ্জাল সত্যিই আল্লাহ। দাজ্জাল তারপর অন্য এক দল লোকের কাছে যাবে এবং তাদের সামনে নিজেকে আল্লাহ বলে দাবি করবে। সে নিজেকে আল্লাহ বলে দাবি করলেও সেই দলের লোকেরা কিন্তু তা মানবে না, তারা দাজ্জালকে শয়তান বলবে। দাজ্জালের কপালে লেখা কাফের লেখা তারা পড়তে পারবে। পরদিন সকালে উঠে সেই লোকগুলি দেখবে তাদের কিছুমাত্র অবশেষ নেই, তার ঘর বাড়ি ধন সম্পত্তি সব শেষ হয়ে গেছে,
পশু পাখি সব মারা গিয়েছে। সেই মানুষগুলো কঠিন ফিতনার মধ্যে পড়ে যাবে, তাদের ইমান কতখানি শক্ত তার জন্য কঠিন পরীক্ষার সামনে তাদেরকে পড়তে হবে। তবুও তারা দাজ্জালের প্রতি বিশ্বাস আনবে না এবং মহান আল্লাহর প্রতি তারা বিশ্বাস রাখবে। তাদের সমস্ত মৃত্যু যন্ত্রণাও তারা সহ্য করে ফেলবে এবং দাজ্জালের ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। আর সেই সমস্ত লোকরা